বড়াইগ্রামে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার উসিলায় দোয়া মাহফিলের আয়োজন করেন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা উত্তরপাড়া কালিকাপুর বেতপাড়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার উসিলায় দোয়া মাহফিলের আয়োজন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম পাঁচ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা ও তিন গ্রামের জনসাধারণ মহিষভাঙ্গা উত্তরপাড়া মৃত মঞ্চের বড় ছেলে রুবেল হোসেন ও নজরুল মোল্লার সেজো ছেলে মাসুদ মোল্লা জানান আমাদের তিন গ্রামে যাতায়াতের একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে উত্তরপাড়া চকপাড়া ও কালিকাপুর পাড়া এলাকার মানুষ যাতায়াত করে কিছুদিন পূর্বে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায় সেই কারণে মানুষের মনের মাঝে অনেক ভয়ভীতি সৃষ্টি হয় এই মোড়ে দুইটা দোকান আছে যে কারণে মানুষ যাতায়াত করে ও তিন গ্রামের মানুষের যাতায়াতের এই রাস্তা মানুষের মনের ভিতরে যে ভয় বিরাজমান করছে সে ভয় কাটানোর জন্য আল্লাহর দরবারে দোয়া মাহফিল তাবারকের আয়োজন করেন তিন গ্রামের জনসাধারণ কিন্তু এখানে লাশ থাকার কারণে যদিও এটা প্রশাসন এবং যারা মিডিয়ায় কাজ করে সাংবাদিক তারা অনেক পরিশ্রম করছে এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা চেষ্টা করছে কিন্তু বিষয়টা হলো এখানে লাশ থাকার কারণে আমাদের এই এলাকাটা হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষ এবং কৃষক পরিবার এখানে বসবাস করে আর কৃষক সারাদিন মাঠে কাজ করে বিকেলে সন্ধ্যার সময় এই মুড়ে মুড়ে দোকানে সময় দেওয়ার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় ওই লাশের কারণে এখানে একটু হয়ে যার জন্য এলাকাবাসী আমার মহিষভাঙ্গা কালী কাপুর বেরপাড়া কালী কাপুর কুমিল্লাপাড়া এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান আমাদের তদন্ত স্যার সহ আমরা সম্মিলিতভাবে ইমাম সাহেব দিয়ে দোয়া মাহফিল করলেন করলাম যেন সৃষ্টিকর্তা এই উসিলায় আমাদের মধ্যে থেকে ভয়ভীতিটা দূর করে কিছুদিন আগে একটা একটা মা বয়সী মানুষ এখানে মৃত্যুবরণ করেছিলেন ঘাসের জমিতে পরে পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়েছিল সে গুরদাসপুরের মহিলা তো এখানে মানুষ যাতায়াত করে অনেকেই ভয় পায় ভয় পায় তিন গ্রামের কালীকাপুর বেরপাড়া কালী তারপরে মহিষ ভাঙ্গা সবাই মিলিতভাবে চাঁদা দিয়ে কিছু টাকা পয়সা চাউল দিয়ে এখানে আজকে একটা মিলাদের আয়োজন করেছে তাবারকের ব্যবস্থা করা হয়েছে তাই এই যে হাজার হাজার মানুষ সবাই এখানে এসেছে এই তাবারক দিয়ে দোয়ার মাহফিল করে তার আত্মার জন্য শান্তি জন্য দোয়া কামনা করতেছে এবং যাতে মানুষ ভয় না পায় এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে অনেকেই সন্ধ্যার পরে যাতে ভয় পায় অনেকেই আবার এই যে আমাদের এই রাস্তা দিয়ে অনেকেই মহিষ ভাঙ্গার লোক তারপরে চক পাড়ার লোক কালী লোক যাতায়াত করে ফসল টসল এডা ওটা নিয়ে যায় বেগুন লাগানো অনেকেই বেগুনের জমি পাহারা দিতে আসে তারা ভয় পায় এই জন্য তারা এখানে সিন্নি করে একটা আল্লাহর কাছে এই রাস্তাটা এমন একটা রাস্তা যেখানে কালী কাপুর বেরপাড়া কালী কাপুরের মানুষ এদিক দিয়ে মজ বটতলার দিকে যায় আবার চকপাড়া পাড়া মানুষ এদিকে আসে অনেকেই ফসল আছে বেগুন আছে পটল আছে লাউ জমি আছে দেখতে আসে তো ভয় পায় এই জন্য এই মিলারটা করে তার আত্মার জন্য দোয়া এবং যাতে দ্বিধাদ্বন্দ্ব কেটে যায় আল্লাহ পাক রহম করে সেই ব্যবস্থার জন্য এখানে এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে